So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So ajker tomader jonno eta notun class my dear students of class 10. So ajke gane jeta hobe ajke amader hobe onupat somanupater upor part number 3 ebong part 1 and 2 jara ekhono dekhoni tara dekhe nite paro description box e tar link dewa ache ba playlist search kore tumi dekhte paro ba onupat somanupat বলে এই জার্নি উইথ ফিজিক্স তোমরা সার্চ করতে পারো এবং সেখানে তোমরা পার্ট 1 পার্ট 2 এর লিংক পাবে এবং পার্ট 1 পার্ট 2 যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো কিভাবে মজাদার ট্রিকের সাহায্যে আমরা অনুপাত সহঅনুপাতকে চুটকি মেরে সলভ করে দিতে পারি ওকে সো বিকজ আমরা মুখে মুখে অ্যানসার করে দিতে পারবো কোথায় না কখন সত্য মিথ্যা কখন শূন্যস্থান পূরণ এই সমস্ত জায়গাগুলোতে আমরা ট্রিক অ্যাপ্লাই করে বেসিক ফর্মালিজম অ্যাপ্লাই না করে ট্রিকের সাহায্যে করতে পারবো বা শর্টকাট প্রসেস বলতে পারো সো আজকের হবে পার্ট নাম্বার 3 পুরোপুরি মন থেকে হয়ে যাও ফ্রি আর খাতা পেন নিয়ে বসে যাও পুরো আমি নিচ্ছি খাতার আমি নিচ্ছি পেন আর ডাস্টার তোমরা নেবে খাতা আর পেন সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স আর আমরাই আর একটা ডিফারেন্স তোমরা আমাকে দেখতে পাচ্ছ বাট আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না ঠিক আছে তো যাই হোক সো আজকের পার্ট নাম্বার 3 বকবক না করে শুরু করা যাক আজকের সেশন And before actually starting, hi, this is Sujit to take today's session. আর যারা চ্যানেলটাকে প্রথম দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে অবশ্যই অল প্রেস করো বিকজ তোমাদের স্ক্রিনে একটা জায়গায় দেখো শুধুমাত্র রেড হয়ে আছে ঠিক যারা সাবস্ক্রাইব করোনি আর তোমরা তো জানো রেড রেড বাটন বা রেড হিলো ইজ আ ডেঞ্জার কালার ওই জন্য ডেঞ্জার কো মারো গুলি আর হচ্ছে কে সাকসেস কো আপনি তরফ লে আও ওকে ওই জন্য ডেঞ্জার কে হটিয়ে দাও আর বা ম্যাজিক দেখতে চাইলে লাল বাটনে প্রেস করে দাও দেখবে কালো হয়ে যাবে সো দিস ইজ দা ম্যাজিক ওকে সো অফ কোর্স সো জাস্ট সাবস্ক্রাইব করো এন্ড আজকে আর ফার্স্ট ওয়ান তাহলে আমরা কোথায় করছিলাম আমরা যেটা করছিলাম সাইন্টিফিক সাজেশন থেকে এবং পেজ নাম্বার 47 এখন আছি এবং 202 সালের সাইন্টিফিক সাজেশন অফ রয় এন্ড মার্টিন আমরা যেটা করছিলাম টাইপ 3 টাইপ 3 এর মধ্যে যেটা হবে আজকে বিবিধ প্রয়োগ ফার্স্ট প্রশ্ন দেখো বিবিধ প্রয়োগের মধ্যে 3x 5y 4z তাহলে বিবিধ টাইপ 3 বিবিধের মধ্যে আছে আমরা সত্য না মিথ্যা সেটা হলো দেখো 3x সমান 5y আই থিংক সমান 4z ইয়েস 3x সমান 5y সমান সমান 4z এটা হলো 1 নাম্বার প্রশ্ন আজকে হলে x is to y is to z সমান সমান 20 is to 12 is to 15 এটা তোমার বলেছে এটা হবে এটা তোমাকে বলেছে সত্য না মিথ্যা 20 12 15 ওকে তাহলে আমরা ট্রিকের সাহায্যে এটা করব জাস্ট সি মাই ট্রিক বাই অ্যাপ্রোচ তাহলে তোমরা লিখে দাও x y and z তোমাকে তো এই যখন বার করছো সত্য না মিথ্যা তোমাকে কেউ প্রসেস দেখতে যাচ্ছে না ঠিক সত্য না মিথ্যা তোমাকে বলতে হবে সো তোমরা তো ফর্মালিজম জানো কিভাবে করতে হয় এক্স বাই ওয়াই ওয়াই বাই জেড তারপর আপাস মে উসকো মিলা দাও এক্স বাই ওয়াই সন ওয়াই বাই জেড করে দাও কিন্তু যখন আমরা ট্রিকের সাহায্যে করবো তখন কিভাবে করবো যেটা মুখে মুখেও করে দিতে পারি সত্যটা মিথ্যা ফার্স্ট এক্স একটা করবো এক্স বাদ দিয়ে বাকি দুটোকে গুণ করে দাও তাহলে চার পাঁচে 20 20 আছে ভেরি গুড ওয়াইটা যখন করো ওয়াইটা বাদ দাও তাহলে বাকি দুটো গুণ করে দাও চার তিনে 12 12 আছে ভেরি গুড তাহলে সত্যের দিকে যাচ্ছে জেড যখন করবো জেড কে বাদ দাও বাকি দুটোকে গুণ করে দাও পাঁচ থেকে 15 ভেরি গুড 20 12 15 অ্যান্সার তাহলে আমাদের 20 12 15 ই দিয়েছে তাহলে x is to y is to z তাহলে ট্রু তাহলে আমাদের এটা ট্রু তাহলে আমরা কি করে করব তাহলে x যখন করব x is to y is to z তখন x কে বাদ দিয়ে 4 আর 5 এ গুণ করে দাও 20 y যখন করব y বাদ দাও 4 3 12 আর এটা হলো z এর জন্য 15 সো দিস ইজ দা প্রসেস আর তোমরা ফর্মালিজমটাও জানো নিশ্চয়ই প্রথমে কি করতে হয় 3x on 5y করতে হয় যারা পার্ট 1 দেখেছো তারা ডেফিনেটলি এইগুলো জানো তারা ডেফিনেটলি জানো বা পার্ট 2 যারা দেখেছো তারাও ডেফিনেটলি জানো সো x বাই y কি করে করতে হয় সো 5 বাই 3 এন্ড y বাই z ইকুয়ালস টু হবে 4 বাই 5 তাহলে এবারে তোমাকে লিখতে হয় আবার x বাই y সমান 5 এর 3 আর y বাই z লিখতে হয় সমান সমান 4 বাই 5 এবার কি করতে হয় উপরের ওয়াইটাকে নিচের টাকে গুণ করতে হয় তাই এখানে ওয়াই সমান 3 তাহলে এখানে মারো মাল্টিপ্লাই উপর দিয়ে 3 দিয়ে এখানে ওয়াই ভ্যালু 4 মারো মাল্টিপ্লাই উপর নিচে 4 দিয়ে তাহলে 20 12 12 15
So y value সমান এখানে y সমান so x is to y is to z 20 বার 15 so 20 বার 15 so this is the process and this is your short trick shortcut okay তাহলে আমাদের কি হলো आंसर ultimately true that is a সত্য সদা সত্য কথা বলিবে তাই তো সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন জানো আর বললাম না ওকে নাম্বার 2 চল নাম্বার 2 তে আসছি b সমান 6 এটা তোমাকে বলতে হবে সত্য না মিথ্যা খুব ইজি অঙ্ক এটা উইদাউট ট্রিকে মানে উইদাউট সলভিং তোমরা এটা করতে পারবে না ঠিক আছে এটা সলভ না করে করা যাবে না তাহলে যখনই এরকম a is to b is to c সমান 3 এর 4 বলে দিয়েছে তাহলে তোমরা লিখে দাও a is to b is to c সমান 2 3 is to 4 তাহলে এর ভ্যালু 2 তাহলে তোমরা a সমান লিখতে পারো 2k আচ্ছা 2k ই লেখো আমার নাম আর দেখে দেখে লেখো দ্যাট ইজ হোয়াই বলছি 2k 3 সমান 4k ওকে তাহলে a সমান 2k b সমান 3k c সমান 4k তাহলে 4টা 3টা মান চলে আসছে এবার তোমার দেখো 2a plus 3b minus of 4c equals to minus 6 আর এখানে তুমি সব ভ্যালু বসিয়ে দাও a সমান কত না 2k তাই 2 into 2k b দেখো 3k আর c দেখো 4k আবার ছেলেটা 4k যাচ্ছে ঠিক শুধু 4k যাচ্ছে এখন যে ছেলে দুজন 4k যাচ্ছে একটু কিছু করার নেই একটু ম্যানেজ করে নাও 4k যাচ্ছে ঠিক আছে সো 2k দেখো 4k আবার 4k গেছে 339 দ্যাট ইজ 4k তাহলে 4 আর 9 দ্যাট ইজ অফ হলো কত 16 মানে সরি 3 মানে 9 আর 4 দ্যাট ইজ অফ 13 এন্ড মাইনাস 16k তাহলে বিয়োগ করলে আসলো মাইনাস অফ 3k এন্ড মাইনাস অফ 6 তাহলে k সমান কত আসলো না 2 তাহলে 6 বাই 3 আর মাইনাস মাইনাস ক্যান্সেল তাহলে k সমান 2 এসছে এবারে দেখো এই b এর জায়গায় তুমি 3k ছিল আর k এর জায়গায় তুমি 2 বসিয়ে দাও তাহলে b এর মান কত আসলো 6 কত বলেছিল এটা হলে b সমান 6 হবে আমাদের এসছে কত 6 তাহলে কত হবে সেও সত্যই হবে ওকে চলো এবারে আমরা টাইপ 1 এ যাই সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন হেডিং আছে তার আন্ডারে টাইপ 1 চলো দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তার মধ্যে টাইপ 1 তার মধ্যে প্রশ্ন 1 যে a বাই b ইজ টু c কমা b বাই c ইজ টু a কমা c বাই a ইজ টু b এর মিশ্র অনুপাত জানতে চাইছে এন্ড ইউ নো দ্য প্রসেস মিশ্র অনুপাত কি করে করতে হয় সবার পূর্ব পদ b বাই c c বাই a সমস্ত রেশিওর পূর্ব পদ গুণ ইজ টু সবার উত্তর পদ সি উত্তর পদ মানে এটা সি তারপর দেখো এ তারপর দেখো বি এটা তাহলে সি সি ক্যান্সেল বি বি ক্যান্সেল এ এ ক্যান্সেল এখান থেকে পেলে কাকা কত ওয়ান কাকে এখান থেকে পেলে কত এ বি সি তাহলে ওয়ান ইস টু এ বি সি আনসার গট ইট গট ইট তাহলে ওয়ান ইস টু এ বি সি ইয়োর আনসার নেক্সট প্রশ্ন দিয়েছে দেখো এটা ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন প্রশ্ন নাম্বার 2 দেখো বলেছে যে x স্কয়ার ইজ টু y z এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত হলো x y ইজ টু z স্কয়ার তাহলে x স্কয়ার ইজ টু y z এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত হবে সেটা x y ইজ টু z স্কয়ার x y ইজ টু z স্কয়ার খুব ভালো প্রশ্ন এটা তাহলে তোমাদের সবার কাছে আই হোপ বইটা আছে না তো শুনে নাও তাহলে x স্কয়ার ইজ টু y z এর সাথে কোন অনুপাতের মিশ্র অনুপাত হবে এটা লিখে নিতে পারো তাহলে ভাবো এইটা একটা অনুপাত আর যে অনুপাতটা লিখবে ধরি সেই অনুপাতটি হলো a ইজ টু b দেখো তোমরা এখানে xy দ্বারা ধরবে না কেন ধরবে না এখানে x আছে এখানে x আছে তাহলে যদি এখানে xy দ্বারা ধরো তাহলে গুলিয়ে ফেলো অঙ্কটা থেকে তাহলে এক্স ওয়াই বাদে অর্থাৎ এক্স ওয়াই জেড বাদে যো খুশ যো মন মে আয়ে ঋত্বিক রোশন আর ঋত্বিক রোশন আর শ্রদ্ধা বাবু
এনি কম্বিনেশন টাইগার শ্রফ দিশা পাটানি যা খুশি তুমি ধরে নাও, আয়রন ম্যান অ্যাভেঞ্জার্স আর হচ্ছে কে থর, যা খুশি ধরে নাও। ওকে, তো যা খুশি তুমি ধরে নিলে, বাট এক্সাইটেড বাদে, ঠিক আছে, এক্সাইটেড বাদে। তাহলে এবারে দেখো, তাহলে এইটার আর এইটার মিশ্রণুপাত, ওইটা মিশ্রণুপাতের ডেফিনেশন কি বলে, সবার পূর্বপদ দ্যাট ইজ এ আর সবার উত্তর পদ দ্যাট ইজ ওয়াই জেড ইনটু বি, এইটাই হবে মিশ্রণুপাত। তাহলে এই মিশ্রণুপাতটা কার সাথে সমান, যেটা বলে দিয়েছে তার সাথে সমান, এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার। ভেরি গুড। তাহলে এবারে দেখো, এবারে আমাদের ওপরটা মুছতে হবে, আর করতে পারবো না। চলো ওপরটা মুছে দিয়েছি। ইয়েস, তাহলে এবারে এক্স স্কোয়ার ইন্টু এ বাই দেখো এটা ওয়াই জেড ইন্টু বি সমান, যেটা আছে সেটা সেটা লিখে দাও জেড স্কোয়ার। তো তোমাকে কি বার করতে হবে, এ বাই বি বার করতে হবে, দ্যাট ইজ এ বাই বি লিখে দাও, পাঠিয়ে দাও ওপরে, এক্স ওয়াই বাই জেড স্কোয়ার লিখলে এটা ওপারে চলে যাবে, কি চলে যাবে, এক্স স্কোয়ার বাই ওয়াই জেডটা ওপারে চলে যাবে, ওপারে চলে যাবে। তাহলে যেটা ওপরে ছিল সেটা নিচে আসবে নিশ্চয়ই, যেহেতু ওপারে গেলে ভাগ হবে, আর যেটা নিচে ছিল সেটা ওপরে চলে যাবে নিশ্চয়ই, গুণ হবে ওয়াই জেড, সিম্পল। ওকে, নাও নাও লুক অ্যাট মি, এক্স এক্স কাটলে ওয়ান বাই এক্স হয়, জেড জেড কাটলে ওয়ান বাই জেড হয়, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়। তাহলে সব করা সেপারেট হিসেব করে দিলাম, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স জেড, দিস ইজ ইউর আনসার, ওয়াই স্কোয়ার বাই এক্স জেড, দ্যাট ইজ এ ইজ টু বি, ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড। তাহলে তোমার নির্ণয় অনুপাত্রিক হবে, উত্তর লিখবে এরকম ভাবে, অর্থাৎ নির্ণয় অনুপাত্রিক হবে এ ইজ টু বি সমান সমান ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড। গট ইট? চলো এবারে আমরা নাম্বার থ্রিতে যাই, নাম্বার থ্রি চলো এটা মুছে দি। সো মুচকে দেখো, নাম্বার থ্রিতে বলেছে দেখো, পি কিউ ইস টু আর স্কোয়ার কমা পি কিউ, আচ্ছা ভুল লিখেছি, পি স্কোয়ার কিউ ইস টু আর, ঠিক আছে, পি স্কোয়ার কিউ ইস টু আর, কিউ স্কোয়ার আর ইস টু পি, কিউ স্কোয়ার আর ইস টু পি কমা আর স্কোয়ার পি ইস টু কিউ, আর স্কোয়ার পি ইস টু কিউ, ঠিক কি বলেছে প্রশ্ন, এই তিনটে অনুপাত তিনটির মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত বার করো, এই তিনটে মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত জানতে চাইছে। তাহলে মিশ্র অনুপাত কি করে বার করতে হয় লেখো, অতএব এইগুলির মিশ্র অনুপাত, তাহলে সবার পূর্বপদ দ্যাট ইজ পি স্কোয়ার কিউ, ভেরি গুড, সবার পূর্বপদ কিউ স্কোয়ার ইস টু আর, এই কিউ স্কোয়ার ইন্টু আর, ভেরি গুড, আর স্কোয়ার ইন্টু পি, ভেরি গুড, সব বসিয়ে দাও ইস টু, তারপরে কি হয় দেখো, আর পি কিউ, আর পি কিউ। এবারে তোমরা যদি ভালোভাবে দেখো, এখানে দেখো তিনটে পি আছে, তাহলে পি কিউ, তিনটে কিউ আছে তাহলে কিউ কিউ, তিনটে আর আছে তাহলে আর কিউ ইস টু, দেখো এখানে দেখো আবার পি কিউ আর লেখা যায়, লেখা যায়। তাহলে এটা কেটে গেলে এখানে দেখো পি আর পি কিউ, তাহলে এখানে একটা পি স্কোয়ার থাকবে, কিউ স্কোয়ার থাকবে, আর স্কোয়ার থাকবে, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইস টু ওয়ান। এবার কি জানতে চাইছে, না এই মিশ্র অনুপাত গুলোর ব্যস্ত অনুপাত, অতএব নির্ণেয় ব্যস্ত অনুপাত্রী হবে, ব্যস্ত অনুপাত টি হবে ইয়েস ওয়ান ইস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার
r square. એટલે 1 is to p square q square into r square. ખતમ ખતમ. Now moving to the next section, that is of another type 2. So magic gaya. चल नेक्स्ट प्रश्न टाइप टू मतलब फर्स्ट थ्री एक्स ऑन टू वाई ऑन फोर जेड तेल एक्स इज टू वाई इज टू जेड कत मुखे मुखे आंसर एक्स जो करब चार दुकाने आठ एक्स इज टू वाई इज टू जेड चार दुकाने आठ इज टू वाई वाई जो करब चार तीन बारो जेड जो करब तक बाकी दूर गुण तीन दुकान छय चुका ना पढ़ा चेहर सो तुम देखा দুই দ্বারা কেটে দাও তাহলে চার ছয় এন্ড থ্রি ফোর সিক্স থ্রি দিস ইজ দ্য শর্ট প্রসেস এন্ড ইউ ক্যান ডু ইন দ্য ফর্মালিজম ওয়ে ইউ ক্যান ডু ইন দ্য ফর্মালিজম ওয়ে তাহলে ফর্মালিজম ওয়েটা জানো যেটা আজকে কালের দিনের ফার্স্ট অঙ্কে সেটা আমরা শিখিয়েছি তাহলে শর্ট ট্রিকে আমাদের ফোর সিক্স থ্রি অ্যান্সার মিলে গেছে ওকে বাট পরীক্ষার সময় এরকম ভাবে তোমরা করতে যেও না তোমরা ফর্মালিজম ওয়েতেই করবে যদি তোমাকে বলে এইটা হলে এত সমান কত নির্ণয় করো ঠিক এই প্রসেসটা তোমরা করবে না শুধু জাস্ট উত্তরটা মিলিয়ে নেওয়ার জন্য করবে ওকে নাম্বার টু দেখো নাম্বার টু টাইপ টুর আন্ডারে নাম্বার টু চুপ করে গেছো ভয়ে হাঁকুনিতে নাম্বার টু দেখো এ বি পাঁচ নয় বি সি চার পাঁচ পাঁচ নয় এন্ড বিসি চার পাঁচ হলে এ ইজ টু বি ইজ টু সি কত তাহলে দুটাই দেখায় ট্রিক এন্ড শর্ট প্রসেস এন্ড লেবরিয়াস প্রসেস দ্যাট ইজ ইউর এক্সামে কিভাবে প্রসেসে করতে হবে দ্যাট ইজ ফার্স্টে দেখো এ বাই বি আছে তোমরা পাঁচের নয় লিখে দাও এন্ড পরেরটা বি বাই সি আছে লিখে দাও চারের পাঁচ ব্র্যাকেট দাও কি করতে হয় এখানকার বি দিয়ে এখানকার ওপর নিচে করতে হয় আর এখানকার বি দিয়ে এখানকার ওপর নিচে চার তাহলে কুড়ি এটা ছত্রিশ এটা ছত্রিশ এটা হলো পঁয়তাল্লিশ ওকে তাহলে এ ইস টু বি ইস টু সি আসলো কুড়ি ইস টু ছত্রিশ ইস টু পঁয়তাল্লিশ দিস ইজ ইউর আনসার গট ইট এবার শর্ট প্রসেসে কি করে করতে হয় দেখো শর্ট প্রসেসে যেটা করতে হয় ট্রিকের সাহায্যে এ বি সি তুমি ফার্স্টে লিখে দাও এ ইস টু বি কত পাঁচ নয় পাঁচ নয় তাহলে এর ভ্যালু পাঁচ বি এর ভ্যালু নয় তাহলে পাঁচ নয় বসিয়ে দাও এবারে বি সি দেখো চার পাঁচ তাহলে বি এর ভ্যালু চার সি এর ভ্যালু হচ্ছে গিয়ে পাঁচ নয় ডান দিক ফাঁকা তাহলে নয় বসিয়ে দাও চারের বাঁদিক ফাঁকা তাহলে চার বসিয়ে দাও গুণ করে দাও কুড়ি এটা গুণ করে দাও ছত্রিশ এটা গুণ করে দাও পঁয়তাল্লিশ সো হিয়ার গোজ ইউর আনসার কুড়ি ছত্রিশ পঁয়তাল্লিশ কুড়ি ছত্রিশ পঁয়তাল্লিশ ডুয়েবল ম্যাথ ডুয়েবল ম্যাথ আমরা করতে পারবো এইভাবে খুব সহজ নিয়ে ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো থ্রি প্রশ্ন এইচ টু বি ফোর ইস টু ফাইভ বি ইস টু সিক্স ওয়ান সিক্স ইস টু সেভেন হলে তোমাকে দেখাতে হবে এইচ টু সি কত এটা আমরা মজার বিষয় একটা প্রসেসে করব না দুটো থেকে তিনটা প্রসেসে করতে পারি এবং তোমাদেরকে দেখাবো দুটো থেকে তিনটা প্রসেস কিভাবে তোমরা করতে পারো ওকে সো ফার্স্ট প্রসেস দেখো ফার্স্ট প্রসেস তো খুব ইজি এ বাই বি ইকুয়ালস টু তোমার ফোর বাই ফাইভ অ্যান্ড বি বাই সি ইকুয়ালস টু তোমার সিক্স বাই সেভেন এবার তোমাকে কি করতে হয় এখানকার বির ভ্যালু সিক্স তাহলে এখানে সিক্স দিয়ে সিক্স আর এখানকার দেখো বিয়ের ভ্যালু ফাইভ তাহলে এখানে ফাইভ বাই ফাইভ করলে দেখো চব্বিশ তিরিশ এখানেও তিরিশ এখানেও আসলো পঁয়ত্রিশ ঠিক তিরিশ আর পঁয়ত্রিশ এসছে সাত 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 পাঁচ পঁয়ত্রিশ তাহলে এ ইস টু বি ইস টু সি আসলো তোমার চব্বিশ তিরিশ আর পঁয়ত্রিশ ঠিক তোমার পিক করতে কোনটা বলেছে এ ইস টু সি তাহলে এ ইস টু সি দ্যাট ইস অফ চব্বিশ ইস টু পঁয়ত্রিশ দিস ইজ ইউর কারেক্ট অ্যান্সার সো নাম্বার ওয়ান প্রসেস নাম্বার ওয়ান প্রসেস এইগুলো সবই কিন্তু তুমি পরীক্ষার হলে খাতায় করতে পারো
কিছু কিছু ট্রিক বা কিছু শর্টকাট যেগুলো খাতায় করা সম্ভব নয়, সেগুলো সত্য মিথ্যা যখন শূন্যস্থান মনে হবে তখনই একমাত্র করতে পারো। ঠিক যেগুলো করতে পারো সেগুলো তোমাকে করে দেখাচ্ছি। এটা যেমন খাতার হলে বা পরীক্ষা হলে যেরকম যদি প্রশ্ন আসে তুমি করে দেখাতে পারো। নাম্বার টুটা যেটা করো প্রসেস, সেটাও তুমি পরীক্ষার হলে কিন্তু করে দেখাতে পারো, পরীক্ষা হলে করে দেখাতে পারো। তাহলে আমরা আগের দিনে বলেছি এবং ফার্স্ট দিনও বলেছি, যখন কোনো একটা চেন সিরিজের রেশিও থাকবে এ বি বি সি সি ডি ডিই ইএফ এফ জি এবং সবার ফার্স্ট এবং সবার লাস্ট অ্যান্সার চাইবে, তখন কি করতে হয়, মারো মাল্টিপ্লাই। ওকে, সো এ বাই বি গুণ বি বাই সি সমান ফোর বাই ফাইভ ইন্টু সিক্স বাই সেভেন। তাহলে বি বি ক্যান্সেল, তাহলে এ বাই সি আসলো দেখো চব্বিশ বাই পঁয়ত্রিশ। তাহলে মিলল এইচ টু সি সমান চব্বিশ ইস্টু পঁয়ত্রিশ, এইচ টু সি সমান চব্বিশ ইস্টু পঁয়ত্রিশ। নাম্বার টু প্রসেস, নাম্বার ওয়ান প্রসেস, নাম্বার টু প্রসেস, নাম্বার থ্রি প্রসেস, যেটা পরীক্ষাটা তোমরা কিন্তু কখনোই করবে না, শুধু এক লাইনে উত্তর বলার জন্য বা বসানোর জন্য। লিখে দাও আগের মতো এবিসি তিনটে, এবি আছে দেখো চার পাঁচ, তুমি চার পাঁচ বসিয়ে দাও, একদম এক্সেলেন্ট। বিসি কত আছে, ছয় সাত, নিচের লাইনে বি যায় ছয় সি যায় সাত, পাঁচের ডান দিক ফাঁকা পাঁচ বসা, ছয়ের বাঁদিক ফাঁকা ছয় বসা, যার বাদিক যা ফাঁকা থাকবে সেই সংখ্যাগুলো বসে যায়। এবার এ আর সি চাই, মারো মাল্টিপ্লাই চব্বিশ, মারো মাল্টিপ্লাই পঁয়ত্রিশ। তাহলে এ সি এ সি এ সি এ সি সব জায়গায় মিলে গেছে, এ বি সি সব জায়গায় মিলে গেছে আমাদের চব্বিশ এস টু পঁয়ত্রিশ, ঠিক আছে এস টু সি। সো আই হোপ ক্লিয়ার, গট ইট? যদি মজা থাকে অবশ্যই তাহলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো, বিকজ তোমাদের মজা যদি লাইক করাতে অঙ্ক করাতে তো হয়, তাহলে আমাদের মজা কোথায়, লাইক আর সাবস্ক্রাইবে আর একটা কমেন্ট। ওকে নাও চলো চারের দাগ, চারের দাগ, চারের দাগের প্রশ্নটাই হবে আজকের আমাদের লাস্ট প্রশ্ন। ওকে চলো, সো তাড়াতাড়ি মুছো, নাও দেখো আঠাশে একুশ বি বারো সি, আঠাশ এ একুশ বি এন্ড বারো সি। ওকে তাহলে আমাদের এবার জানতে চেয়েছে কি দেখো প্রশ্নে, এ প্লাস বি প্লাস সি বাই সি, এ প্লাস বি প্লাস সি বাই সি বা ইস টু সি, এটা জানতে চেয়েছে। ওকে তাহলে এখান থেকে কি করবে দেখো, তুমি ফার্স্ট লাইনে যেটা করবে আকাশে সমান একুশ বি লিখলে, তাহলে এ বাই বি লিখলে একুশ বাই আঠাশ সমান লিখলে সাত দিয়ে কাটলে তিন চার। ওকে এবারে দেখো পরেরটাতে একুশ বি সমান বারো সি লিখলে, তাহলে বি বাই সি লিখলে বারো বাই একুশ, তিন দিয়ে কাটলে চার এটা সাত, তিন দিয়ে কাটলে এটা চার এটা সাত। তাহলে এখানে বি কমন, এখানেও বি কমন, এই যখন কমন থাকে তখন বি এর ভ্যালুকেও কমন করতে হয়, বি এর ভ্যালুকেও কমন করতে হয়। দেখো বাই ডিফল্ট এখানে বি এর ভ্যালু চার, এখানকার বি এর ভ্যালু হচ্ছে চার, তাহলে তুমি তাহলে তোমাকে কমন করতে হচ্ছে না, তাহলে তুমি এ ইস টু বি ইস টু সি থ্রি ইস টু ফোর ইস টু সেভেন লিখে দিতে পারো আরামসে, একদম লিখে দিতে পারো। ঠিক এবার মুখে মুখে অ্যান্সার দেখো কত আসতে পারে, এ বি সি দেখো তিনটে অ্যাডিশন আছে, তাহলে তুমি অ্যাডিশন করে দাও, চার তিনে সাত আর সাথে চোদ্দ, ভাগ সি আছে ইস্টু মানে ভাগ সি, তাই চোদ্দ ভাগ সাত দ্যাট ইজ দুই, দুই অ্যান্সার হবে তোমার। ঠিক মুখে মুখে করতে পারলে, কিন্তু তোমরা পরীক্ষাতে মুখে মুখে করবে না, তোমরা যেটা করবে এখান থেকে লিখবে এ সমান কত থ্রি, তাহলে তুমি একটা সাধারণ অনুপাত তার সঙ্গে কে নিয়ে নিবে থ্রি কে, বি হলো ফোর তাহলে একটা সাধারণ অনুপাত ফোর কে নিলে, আবার ফোর কে আছে ছেলেটা সেভেন কে নিলে সি সমান সেভেন কে। এবার তুমি এখানে বসিয়ে দাও থ্রি কে ফোর কে সেভেন কে, তাহলে থ্রি কে ফোর কে সেভেন কে ইস টু সি জায়গায় দেখো সেভেন কে, সেভেন কে লিখে দিলে
তাহলে হলো কত 4 আর 3 এর 7 আর 7 14 কে ইস টু 7 কে তাহলে হলো 2:1 2:1 মানেই হলো 2 তো আচ্ছা আমি একটু মিস্টেক করেছি এখানে ইস টু ছিল না এখানে ভাগ চিহ্ন ছিল একই একই কিন্তু ভাগ আর ইস্টুর মধ্যে একটা পার্থক্য আছে যখন ইস্টু থাকবে তখন কিন্তু দুটো তোমাকে কম্পোনেন্ট নিতে হবে দ্যাট ইজ 2:1 টু অ্যান্সার 2:1 যা টু তাই কিন্তু যখন ইস্টুতে থাকবে 2:1 তোমাকে লিখতে হবে না হলে কিন্তু ভুল সেই জন্য আমি ওখানে ইস্টু দিয়েছিলাম এবারে সিম্পল ভাগ তাহলে তুমি টু লিখে দিতে পারো তাহলে এর সঙ্গে আর কোনো ওয়ান রাখার দরকার নেই তাহলে অতএব উত্তর লিখবে নির্ণেয়মান নির্ণেয়মান সমান 2 এবং ব্র্যাকেটে কি তোমার নাম লিখতে বলবে না অ্যানসার ওকে সো আই হোপ ক্লিয়ার সো আজকের সেশন এখানেই শেষ করব দেখা হবে আবার কোনো নতুন দিনে নতুন সেশন নতুন এনার্জি নিয়ে এবং নতুন অঙ্ক নিয়ে অনুপাত সংবাদের পরে পার্ট নম্বর 4 আজকে ছিল পার্ট নম্বর 3 সো খতম করার আগে ক্লাসটা অল দ্য বেস্ট টু অল অফ ইউ তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো ভেরি ভেরি অল দ্য বেস্ট ফ্রম মাই ডিপ অফ হার্ট এবং টাটা বাই বাই চলতে চলতে টাটা সব কিছু